তাহলে এই যে শ্রীমদ্ ভগবদ্ গীতার যে 18খানা অধ্যায়, 18খানা পুরাণকে সংমিশ্রণ করে, বেদকে সংমিশ্রণ করে বানানো, শ্রীকৃষ্ণ উপাচ্য, বুঝলে, শ্রীকৃষ্ণের মতামত 700খানা শ্লোক আছে, সেটা গানের আকারে, গীত মানে গান, মানে গানের আকারে শোনা হয়েছিল, তাই এর নাম হচ্ছে গীতা, বুঝলে, কি বললো? তাহলে এইখানে যে হয়েছে ধর কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সবত যুতপুষ্প মামাক পণ্ডিবাস্তে কুতুবি সঞ্জয়ং, তার মানে ধৃতরাষ্ট্র, ধৃতরাষ্ট্র আর হচ্ছে সঞ্জয়, বুঝলে, সঞ্জয়, স ইন্দ্রের জয় যে করেছিল তার নাম হচ্ছে সঞ্জয়, ধৃতরাষ্ট্র, যে ধৃতের অধিরাষ্ট্রে যে বাস করতো তার নাম হচ্ছে ধৃতরাষ্ট্র। তাহলে তোমার ধৃত কি ধৃতকার আসছে না, ধৃতকারের রাষ্ট্রে যে বাস করতো তার নাম হচ্ছে ধৃতরাষ্ট্র, বুঝলে, ধৃতকারের রাষ্ট্র কি, কারণ ওই যে দুর্যোধন, ওই যে কর্ণ, এদের সবাই নিজেদের ওই একজন বললাম ধৃতকার চলে এসেছিল এদের সম্বন্ধে, তাই জন্য নাম হচ্ছে ধৃতরাষ্ট্র। এই যেখানে নামগুলো দেওয়া আছে সমাজের বর্তমানে প্রচলিত নামের ব্যাখ্যা আছে, নামকে ভাঙলে তার অংশ পাওয়া যায়, অংশ থেকে তার ক্যারেক্টার, তার বৈশিষ্ট্য, তার চরিত্র এগুলো বোঝা যায়। তাহলে এখানে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করছে, ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডু পুত্রের অপরের কী করলো, সঞ্জয়কে জিজ্ঞেস করছে, সঞ্জয় মানে স ইন্দ্রের জয় যে করেছে তার নাম হচ্ছে সঞ্জয়, স মানে নিজে ইন্দ্র, তোমার কি ফার্স্ট ইন্দ্র কি, ফার্স্ট ইন্দ্র কি, চোখ কান নাক গিপ টক, চোখ কান নাক গিপ টক, এই পাঁচটা ইন্দ্রিয়ে সংযম করলেই তার নাম হচ্ছে সঞ্জয়, বুঝেছে, যারা করেছে তাদের হচ্ছে সঞ্জয়, সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করেছিল। তা এইরকম ব্যাখ্যা আছে, কিন্তু আমাদের যে জীবনের যে মহাভারত প্রতিদিন অনবরত এরকম বাড়ির লোকের সঙ্গে সমস্যা, বাইরের লোকের সঙ্গে সমস্যা, পরিবেশে থাকতে গেলে কিছু কুকথা শুনে মনের মধ্যে একটা বিষাদ ভাব আসে, বুঝেছে, এ আমার, ও আমার, এ আমার, এই করলে আমার আমার ভাব আসলে মনের মধ্যে বিষাদ আসে, বুঝেছে। তাহলে এই বিষাদকে অতিক্রম করতে গেলে এই শ্রীমদ ভাগবত গীতা যথাযথ এটা একটু পড়তে হয়, পড়ে জানতে হয়, বুঝতে হয়, কিন্তু জানলে বুঝলে হবে না, একটুখানি কারো কাছ থেকে জেনে নিতে হয়। তাহলে এখানে যেটা হচ্ছে ওই ভক্তিযোগ, ভক্তিযোগে গীতার 18 দিনে 18খানা অধ্যায়ের একটু ছোট্ট ব্যাখ্যা, তার একটু পাঠ, আর তারপরে 3 দিন এরপর এক্সট্রা কে আরও 3 দিন একটু প্রার্থনা, গুরু প্রার্থনা আছে এখানে, দর্শন যোগ, ওই ভক্তির দর্শন যোগটা রয়েছে, দর্শনটা, দর্শনটা করানো হবে, হ্যাঁ, দেখি বললাম। তাহলে প্রথম দিন হচ্ছে বিষাদ, মানুষের মনে বিষাদ কেন আসছে, অর্জুনের মধ্যে কেন বিষাদ এসেছিল এখানে লেখা আছে, আমি তোমার সঙ্গে মিলাচ্ছি, এইখানে তোমার জীবনে কেন বিষাদ, ও আমার পত্নী, পত্নীর সঙ্গে এরকম ঝগড়া হচ্ছে কেন, ও আমার মাতা, আমার পিতা, বাড়িতে এরকম একটু সমস্যা হচ্ছে কেন, বুঝলে, সে আমার বন্ধু, আমার ভাই, ওদের সঙ্গে সমস্যা হচ্ছে কেন, বুঝলে, এই যে সমস্যা তোমার লাইফে আছে, অর্জুনের জীবনেও এরকম এসেছিল, বুঝলে, পরে উঠতে পারবি না, বুঝলে, তাহলে কী বলে এরকম সমস্যা এসেছিল, বুঝলে, তো সমস্যা হলে কী হবে, সমস্যা থেকে উঠতে হবে, তো উঠতে গেলে এই ভগবদ গীতার আছে। তাহলে যুদ্ধ করতে গিয়ে আমি বলছি আমি যুদ্ধ করবো না, ও আমার ভাই, ও আমার গুরুদেব, ও আমার এই, না, তুমি যদি চলে যাও তাহলে সব সমস্যা, অধর্মের জয় হবে, তুই কি চাস অধর্মের জয় হোক, শয়তান বদমাসের জয় হোক, কি চাস, তাহলে ওঠা যাবে, একে অপরের জন্য আসে, কিছু ভালো কাজ করতে পারে অনেক বাধা আছে, অনেক বিঘ্ন আছে, কিন্তু সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় উঠলে হবে না। এইটাই গীতার প্রথম অধ্যায়, বিষাদ যোগ সবার জীবনে আছে, তাই বিষাদ যোগকে অতিক্রম করতে গেলে তোমাকে একনিষ্ঠ হতে হবে, সৎধর্মীয় হতে হবে, সঞ্জয়ের মতো সঞ্জয় ইন্দ্রকে জয় করতে হবে। তাহলে গীতার যে রথ, রথে 6টা ঘোড়া আছে, বুঝলে, 6টা ঘোড়া, 6 ইন্দ্রিয়, কী ইন্দ্রিয়, 5টা ইন্দ্রিয় কি, চক্ষু, নাসিকা, জিহ্বা, কর্ণ আর হচ্ছে ত্বক, এই 5টা ইন্দ্রিয়, আর একটা আছে এই 5টাকে মিলে যোগ হয় মনেন্দ্রিয়, মনের ইন্দ্রিয়। তাহলে এই 6টা ঘোড়ার রথ, বুঝলে, কৃষ্ণ হচ্ছে সারথি, তাহলে কৃষ্ণ সারথি মানে শ্রীকৃষ্ণ হচ্ছে তোমার সুদর্শন, ওর জন্য সুদর্শন ক্রিয়া, বুঝলে, তোমার সুদর্শন তোমাকে ভালো দিকে নিয়ে যাচ্ছে, সৎধর্মীয়
막 그러죠 그냥. 그래서 천재 아바 이득이 거래를 못 들어요. 그래 서백커스는 서아만 동안 들어서 서도다 막 동안 이제 서도르모 동안 이제 서도르모 아니 동안 이제 수도르손 다르지 오래로 이제 그리스노 서용 그리스노 하는 곳에 자로티 해야죠. 자로티 서로티 동안 이제 서스터로티 그죠. 로티 로티를 하고 그래 서로티 잤나 그죠. 동안 로티게 뒀다 로티 소모사제 로티게 자갔다 그래 소모사고를 하세. তাহলে এই সমস্যাগুলো অতিক্রম করতে গেলে তোমার ওই সারথি কৃষ্ণের সারথি বসে আছে, তাহলে একজন বসে আছে তোমাকে দেওয়া হচ্ছে, তাহলে তুমি এখানে হচ্ছে অর্জুন, এই যে বসে আছে কৃষ্ণ। আর আর কি আছে, ছখানা ঘোড়া ছিল রথের চাকা, তা রথের চাকা চাকাগুলো কি চাকা যেদিকে সারথি যেদিকে নিয়ে যাবে সেদিকে ঘোড়া যাবে তো, তা চাকাগুলো সেদিকে যাবে তো, তা তোমার যে চাকা জীবন যুদ্ধের যে চাকা সংসার ধর্মের যে চাকা সমাজের যে চাকা সেই চাকাকে সোজা করতে গেলে বিসাহায্য শুরু হলো। বিসাহ যোগের প্রথম অধ্যায় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কি হচ্ছে একটি জিজ্ঞেস করে দ্বিতীয় রাষ্ট্র ধিৎকারের রাজ্যে যে বাস করত তার নাম হচ্ছে দ্বিতীয় ধিৎকার পাসনি বউয়ের কাছ থেকে বাড়ির কাছ থেকে পাসনি হয়েছে সমাজে দ্বিতীয় গেলি পেলি না হয়েছে তাহলে এই দ্বিতীয় রাষ্ট্রের তুমি যদি হও এখানে হচ্ছে সঞ্জয়। আবার যদি কুরুক্ষেত্রে নিয়ে চলে যাই কুরুক্ষেত্রে হচ্ছে সারথি স্বরথি যেখানে আছে ষষ্ঠরথি বুঝলে তাহলে সেই রথির ভাবকে জাগাতে গেলে সন্দ্রিয় মানে আবার আছে কৃষ্ণ পঞ্চ ইন্দ্রকে যে সংযম করে বসে আছে সে হচ্ছে কৃষ্ণ ষষ্ঠ ইন্দ্রকে যে চালক বানিয়েছে সে হচ্ছে কে সে কৃষ্ণ সে হচ্ছে সারথি। আবার এই রথকে যে চালাচ্ছে সে কে সে হচ্ছে কৃষ্ণ। কার জন্য? ধর্মের জয়ের জন্য, অসৎ কর্মকে দাবানোর জন্য, অধর্মকে দাবানোর জন্য বুঝলে সে হচ্ছে কৃষ্ণ। তাহলে এখানে ধরে আছে এই যে কৃষ্ণ তুমি হচ্ছে অর্জুন। আবার যদি এখানে ঘরের মধ্যে রাজ্যের মধ্যে চলে যায় তাহলে তুমি ধৃতরাষ্ট্র আর এখানে আছে সঞ্জয় সঞ্জয় মানে এই যে সঞ্জয় এই যে নাম এই নামের ব্যাখ্যা অনেকে দিতে পারেনি ধৃতরাষ্ট্র ধৃতকারের রাজ্যে যে বাস করেছে সে সেই যে রাজা সে হচ্ছে ধৃতরাষ্ট্র। কে বাস করেছিল রাজা ধৃতরাষ্ট্র আসল না তার দুই চক্ষু অন্ধ চোখ থাকতেও অন্ধ তোর তো আছে চোখ তো তুই দেখিস নি তো আমার কাছে নিবে কেন সবাই তো আছে চোখ দেখে না ওরা কি করে তা আসে না কেন বুঝতে পেরেছে তাহলে ওদের এই পঞ্চেন্দ্র সংযম হয়নি যেদিন হবে বুঝতে পেরেছে সেদিন এরম এসে বুঝবে এসে জানবে এই এই যে বিষাদ যোগ এইটাই আছে পর বিয়ের জন্য বলেছে আজকে দক্ষিণেশ্বর যেতে হবে না আমি বাধা দেবো না কারণ তুমি দক্ষিণেশ্বরে গেলে একটু খরচা হবে আর দক্ষিণেশ্বর একবার এই জেনে তারপরে যাও হ্যাঁ আমি ঠিক করেছি আমি সেদিন আসার ইচ্ছা ছিল কিন্তু আমি জেনে আসলাম না জেনে আসলে আমি ভুল করতাম আবার বুঝলে সেদিন গিয়ে পুজোটা দিয়ে আসবি সেদিন বাড়িতে এটা করে তারপরে যাস আর এর মাঝখানে যদি যাবি অসুবিধা নেই আজকেও যদি যা যেতে পারিস কিন্তু আমি যেতে পারবো না আজকে কি বললাম বুঝতে তাহলে এখানে আঠারোখানে অধ্যায় গল্পটা শুনে নে কি বলছে পড়তে 15 মিনিট লাগবে আঠারোখানে অধ্যায় ব্যাখ্যাটা পড়তে মন্ত্রটা উচ্চারণগুলো বুঝবি না কিছু ব্যাখ্যাটা এখানে যেটা লেখা আছে এটা পড়লেও বুঝবে না কিছু তারপরে আর একটা ব্যাখ্যা এখানে বড় করে লেখা আছে তার মতে কার মতে প্রভুপাদের মতে কিন্তু আমাদের তোর সমস্যা এখন প্রভুপাদের ওই গল্প পড়ে কাজ হবে তোর বাড়ির গল্পটা শুনতে হবে তোর বাড়িতে কী সমস্যা তুমি ধৃতরাষ্ট্র তুমি ধিৎকার পাচ্ছ পত্নীর কাছ থেকে সমাজের কাছ থেকে গিয়েছে যেটা বললো শুনে নিবি ধিৎকারের শব্দ এটা বুঝলি বুঝলি আর এই যে সঞ্জয় এখানে বুঝলি সঞ্জয় বসে আছে স্বয়ঞ্জয় মানে স্বয়ঞ্জয় জয় যে করেছে সে হচ্ছে সঞ্জয় বুঝতে পেরেছি কি বললাম বুঝতে পেরেছি কি বললাম নাহলে এই কথাগুলো আসতো না এই এসেছিল একদিন বাধা আসছে বাড়ির লোক মামা যুদ্ধ করিস না কিন্তু কর্ণ মাকে কোন কুন্তী পুত্র বুঝতে পেরেছি মা আসছে বুঝতে পেরেছে আরেকজন এসেছিল বুঝলো চলে গেছে আরেকজন ওখানে বসে আছে বাড়িতে মনে করে রাজ্যে বসে আছে তুমি তো যুদ্ধক্ষেত্রে তাহলে এরকম এই যে বিষাদ এইটাকে বলা হয় বিষাদ ভাব
আমি তো আমি আবার কি আছে বিশ্বাসের পরে আসবে, আমি তো একা করছি, আর তো কেউ নেই আমার পাশে। এরপরে আছে সংখ্যাযোগ, এরপরেই আছে সংখ্যাযোগ। দেখ দুই নম্বর হচ্ছে সংখ্যাযোগ, এই যে তাহলে আমি একা, আমি একা নেই, একা বলে কিছু নেই জগতে, একা বলে কিছু নেই। তাহলে এই জন্য সংখ্যাযোগ তারপরেই আছে। তাহলে ওর জন্য বলে আমি তো একা যুদ্ধ করবো, আমার সবাই আমার অপোজিটে, আমার অপরে আছে, তাহলে আমি কেন একা হয়ে গেলাম? তো তুমি একা কোথায়? এইবার তারপরে সংখ্যাযোগে তার ব্যাখ্যা, বুঝলে? তাহলে প্রথম দিন কি বুঝলি, লিখবি, বুঝলে? এই যে পাশে লিখে তারপর উঠবি এখান থেকে, বুঝলে? তাহলে এই যে হলো, তাহলে শোন এখানে গল্পটা শোন, নিজের জীবনের ব্যাখ্যাটা বুঝলি, বিষাদ কেন যোগ, বিষাদ যোগটা কেন বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি? তো ওইটাই লিখবি ওখানে, দুটা লেখ, আর আমি এখানে পড়ছি, ওটা কান দিয়ে শোন। পারবি তো করতে দুটো একসঙ্গে? না পরে লিখিস, আগে শুনি না। তাহলে বলছে, ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডু পুত্রেরা তৎপর কি করল? বুঝলে? সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, হে আচার্য, দ্রোণাচার্য, দ্রোণাচার্য, দ্রোণ, দ্রোণ কি, দ্রোণের বাংলা আমাদের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের ওখানে আছে দ্রোণ, বুঝলে? যেটাকে সাধারণ ভাষায় বলতে গেলে ওই ভেতরে যে জ্যোতির অংশ আছে সেটা হচ্ছে দ্রোণের আচার্য, তাকে যে পাঠ পাঠ করে সে হচ্ছে দ্রোণাচার্য। দ্রোণাচার্য কি বললেন, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যে আপনার অনন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অনন্ত দক্ষতা সঙ্গে বহুবহের আকারে রচনা করেছেন, বুঝলে? এই সমস্ত সেনাদের মধ্যে অনেক অনেকে ভীম অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যজুদান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃতকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুজিত, কুন্তিভোজ, শৈবের মতো অনন্ত বলবান যোদ্ধারা রয়েছেন। সেখানে রয়েছেন অনন্ত বলবান যদুমন্য, পল্লব পরাক্রমশালী উত্তমজ্জ সুব্রভদ্রার পুত্র ও দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই এক একজনের মহারথী। তাহলে এখানে সবাই মহারথী, ঠিক আছে? তাহলে এখানে কি আছে, তোমার মা, তোমার বাবা, এক একজন মা তো কালী ভক্ত, তার কালী সাধুর কাছে তো গেলে না, তো সমস্যা সমাধান হচ্ছে না, ওটা তো আমার সমস্যা না, তো মায়ের সমস্যা, আমার কাছে শেষ কথা বল, আছে না তোর মায়ের মধ্যে, আছে না মায়ের পুজো করে, তো তোর মায়ের সমস্যা, তোমার তোর মা ঠিক করতে পারবে না, তো বলিস নি কেন, ভালো করে করে না কেন, হয় না কেন, আমার কাছে আছে, বুঝতে পেরেছি? তাহলে এরম আছে, থাকবে এরম এক একজনের বাড়িতে, ওইখানে আছে, মন্দির নেই, ফুলপুকুরে নেই একজন, এই যে আছে না এখানে একজন কথা বলে আসলে, আছে না, তো এরা করছে না, এদের কাছে যাচ্ছে না, আমার কাছে এসেছিল, অর্জুন কৃষ্ণের কাছে গেল, ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলো কেন, অনেকেই তো ছিল আরো, তাহলে ওই একদিকে যেমন বলবান বীররা যুদ্ধশালী আছে, এখানেও তো আছে, আছে না, তো এরা তোকে ঠিক করতে পারছে না, অনেক বড় বড় ডাক্তার আছে না, ঠিক করতে পারছে না, তো আমার কাছে এসেছিল, মানুষের বিকৃতি তাদের কাছে গেলে হয়, তাহলে অধর্মের চয়, এই যে অধর্ম, এই যে গণ্ডি, এই গণ্ডির বাইরে অধর্ম, আমি বলবো, বুঝলি? এই গণ্ডির বাইরে অধর্ম, গণ্ডি থেকে নেমে আবার অধর্মের পথে যাবি, কিন্তু তুমি একা না, তখন তোমাকে সংখ্যাযোগও জানতে হবে, দ্বিতীয় তুমি একে অপরের সমতুল্যের জন্য বলে, বুঝলি? তাহলে কি এই যে একে একদিকে যেমন বল বীর বীর আছে, আর একদিকে পঞ্চপাণ্ডব আছে, তার সঙ্গে একজনই আছে, থেকে কৃষ্ণ, সেই কৃষ্ণ, কিন্তু সারথি, সারথি হয়ে বসে আছে, তোমার রথিকে জাগানোর জন্য বসে আছে, আবার পঞ্চ ইন্দ্রকে ধরে বসে আছে, ষষ্ঠ ইন্দ্রকে, ছটা ঘোড়া, চাকাকে সোজা রাখার জন্য বসে আছে, চাকাও ধরে বসে আছে, কোনটা চাকায়, জীবন যুদ্ধের চাকা, জীবনের যে চলমান চাকা, চলতে গেলে চাকা তো রথ, ওর জন্যই রথের ব্যাখ্যা, এই যে রথের ছবিটার জন্য দেওয়া, বুঝতে পেরেছি? তারপরে দেখিয়েছে, হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছে, আপনারা অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি, সেখানে রয়েছে আপনার মতোই ব্যক্তিগত ব্যক্তিত্বশালী ভীষ্ম পিতামহ,
কর্ণ পিপা অশ্বত্থামা বিকর্ণ ও সোমদত্তের পুত্র বীরশ্রবা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী থাকেন। এখানে নেই কুষা নেই, এখানে নেই বুঝলে বাবাজি মহারাজ কুল মহারাজ বুঝলে, আর নেই বিশ্বাস নেই বিদিশ নেই ওদিকে নেই গোপাল নেই, তাহলে তারা আসেনি কেন? তাদের সঙ্গে তোমার যুদ্ধ হবে, এবার যুদ্ধ বলতে মারামারি কাটাকাটি না, সে যুদ্ধ না, উত্তরের যুদ্ধ, সব তাদের যে পা উঠে যাচ্ছে তুলছ এইবার যুদ্ধ হবে, বুঝলে বলবে এই যে আসছে একজন তোমাকে জিজ্ঞাসা করবে, যুদ্ধ মানে এই যে কথা কাটাকাটি হবে, মনের সঙ্গে মনের যুদ্ধ হবে, সততার সঙ্গে অসতের যুদ্ধ হবে, এবার বুঝলে ওই যে বললো তান্ত্রিক তান্ত্রিক কি না এবার বুঝতে পারবে, বুঝতে পারছি কী বললাম, এই যে একদিকে যেমন বীর যোদ্ধারা রয়েছে আর একদিকে তুমি তার সঙ্গে স্বাগত, অন্যদিকে এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত, তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশ্বাসরত, ঠিক আছে, আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পরিপূর্ণ সুরক্ষিত, ভীষ্মের মতো একজন পিতা এখানে আছে, কে এই এলাকায় ভীষ্মের মতো পিতা এখানেও আছে, বুঝলে যে সমরনাথ সর্বনাশের সঙ্গে যুক্ত, বুঝলে কৃষ্ণ যে বলে আমি তো ওদের নুন খেয়েছি, আমি তোর গুণ গাইতে ওদের ধন থাকতে আমি যদি ছেড়ে থাকতে পারবো না, তা উনি খেয়েছে খেয়ে কাজ করছে ওদের সঙ্গে সর্বনাশ করে ফেলছে, তাহলে অধর্মের জয় হবে বল, ধর্মেরই জয় কতটা কিন্তু সময় যেদিকে মহাভারতের যুদ্ধটা আবার পরিপূর্ণ হবে এটা যখন করবে তৎক্ষণে বুঝতে পারবে, বুঝলে কী বললাম। তারপরে হয়েছে তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনে গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন, যুদ্ধ ঘোষণা শুরু হয়ে গেল, বুঝলে তাহলে আজকে যুদ্ধ ঘোষণা শুরু হয়ে গেল, বুঝলে বুঝলে বিশ্বমিতা তন্ত্র দ্বারাও তন্ত্র শেখায় তার তন্ত্র, বুঝলে যুদ্ধ শুরু হয়ে যায় গিয়ে তারপরে তারপর শঙ্খ ভেরি পনব আকার ঢাক গমুক সিংহ সমূহ একত্রে ধ্বনিত হয়ে তুমুল শব্দ সৃষ্টি হল, অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন, শঙ্খ যাই হোক আছে পাঠ হচ্ছে, ওটা তো পাঠ করছি না, পাঠ করলে ওটা হতো, আমি জাস্ট ব্যাখ্যা আমাদের কী করছি ভক্তিযোগ, আমি এটা নিয়েছি কেন কারণ এর সঙ্গে আমাদের এই ভক্তিযোগের 10-18 অধ্যায় রয়েছে তাই, বুঝলে। তখন শ্রীকৃষ্ণ পঞ্চাশজন নামক এক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজনপ্রিয় ভীমকর্মা ভীষ্মের ভীমসেন বাজালেন পণ্ড নামক এক ভয়ঙ্কর শঙ্খ, পণ্ড যেটা সমুদ্রের নিচে আছে, পণ্ড সমুদ্রের নিচে, সমুদ্র কোথায় তোমার এইখানে কুলকুণ্ডলি 2 আছে পণ্ড, এই শঙ্খ বাজাতে হবে, বুঝলে ধৈর্য ও তারপর কি বলছে দাস, কুন্তিপুত্র মহারাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন শুভস এবং মণিপুষ্প নামক শঙ্খ, হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশীরাজ প্রবল যুদ্ধে শীঘ্রস দুষ্টস্ম বিরাট অপরাজিত সত্যাকী দ্রুপ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রা মহাবলবান পুত্র এবং অন্য সকলের মধ্যে একটি নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন, সবাই যখন ওই যে একটা মন্ত্র উচ্চারণ করে না তার শরীরের মধ্যে একটা শব্দ তৈরি হয়, এই জিনিসটা একটা শরীর এখানে একটা শব্দ তৈরি হয়েছে, তাই তোমার কী শঙ্খ রয়েছে, তাহলে যে শঙ্খ তোমার ভেতরে আছে যে ধ্বনিতে তুমি ধ্বনিত সেই ধ্বনি বাজবে, ঠিক আছে করে দেখ মন্ত্র উচ্চারণ করে, এইবার শঙ্খ নিনাদের সময় প্রচণ্ড শব্দ আকাশ পৃথিবী ধ্বনিত করে ধৃতরাষ্ট্র পুত্রদের হৃদয়
বিতাড়িত করতে লাগলো। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনু তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জার বিন্যস্ত রেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। তাহলে হনুমান যুক্ত পতাকা, তার মানে কি আমার নিঃশ্বাসের আমি বসলাম আবার এই অক্সিজেন এই যে একজন তুলসী পাতা, বুঝলি, এই তুলসী পাতা অক্সিজেনটা পেলি, এই হচ্ছে হনুমান শক্তি। হনুমানের পতাকা অর্জুনের কাছে ছিল। দুই নম্বর, অর্জুন বললেন, হে অতুচ্চ, তুমি উভয় পক্ষের সেনাদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে রয়েছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তুমি রথটাকে নিয়ে মাঝখানে রাখো, তোমার এবার মাঝখানে রাখার পালা। এইবার দেখ, ধৃতরাষ্ট্রে দুর্বা সম্পূর্ণ পুত্রকে সন্তুষ্ট করার জন্য বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখাতে চাই। সঞ্জয় বললেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সেনাদের মাঝখানে রাখলেন। ভীষ্ম, দ্রোণ, প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৈপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। বুঝলে, তখন অর্জুন উভয় পক্ষের সেনাদের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র, শুভাকাঙ্ক্ষীর উপস্থিত দেখতে পেলেন। তুই যখন এখানে এসেছিস সবাই দেখ, সবাই দেখ, সবাইকে দেখ, যে সকালবেলা আসার সময় যারা যারা তোকে দেখলো তারা কারা, তারা কারা? মা, পিতা, পুত্র, পৌত্র, তারপরে গুরু, শ্বশুর, মিত্র, শুভাকাঙ্ক্ষী, যা তোমার যারা তোমার ভালো সবাই দেখেছি তো। তাহলে এরকম অ্যাপোজিটে তারা রয়েছে, তারা কিন্তু এসে বসে না। আমি বাবা কী করছি তুই বসে কী করছি, একটা জিনিস বললাম গীতা, গীতা আসেন কেন? কারণ তাদের মধ্যে কিছু জিনিস আছে জানেন, ধরা করে ধরা আসলে ধরা পড়ে যাবে, বুঝতে পারছি কী বললাম। তারপর যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু আত্মীয় স্বজনের যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাদৃষ্ট এবং বিস্ময় হয়ে বললেন, অর্জুন কি বললেন? হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখি আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে মুখ শুষ্ক হয়ে উঠেছে। যুদ্ধটা হলেই হবে, যুদ্ধটা শুরু হলেই হবে, আসবে আস্তে আস্তে। তুমি এসেছো আর তিনজন এসছে না, আরেকজন এসছে না, তা আগে একদিন এসেছিল আরেকজন, আরেকজন এসেছিল কেবল তো দুঃখ বলে বুঝতে পারছি। বসুন 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 বসুন। তারপরে কি বলছে তাহলে? কি, হে হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের এমনভাবে যুদ্ধবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে আসছে, মুখ শুকিয়ে আসছে। তাহলে এরকম সবার বাড়িতে মা বাবা দেখি অপোজিটে চলে যেতে পারে। এই যে বাবা দেবী মায়ের ছেলে অপোজিটে, মনে এরা মনে করে অপোজিট আমার ছেলে অন্যরকম, তাহলে এরকম অপোজিট হবে। তাহলে কৃষ্ণ রথ নিয়ে গেল যুদ্ধের ক্ষেত্রে মাঝখানে মধ্যখানে, অর্জুন দেখতে পাচ্ছে অপোজিটে আমার সব বন্ধু, আমার বান্ধব, আমার গুরু, আমার পিতা, আমার মাতার সব আত্মীয় স্বজন হয়েছে, আমার আমার সুচিন্তক যারা
তারাই আমার অপোজিট। কোন দিকে? অধর্মের দিকে, বুঝছো? তাদের মধ্যে কারণ ওই শিক্ষাটা নেই বলে তারা ওদিকে গেছে। আবার কিছু মানুষের শিক্ষাটা আছে কিন্তু নুন খেয়েছে বলে ওদের ওদের গুণ গাইতে হবে, ওদের দলে থাকতে হবে, তার জন্য ওদিকে গেছে, বুঝলে? তাহলে এরকম জীবনেও আছে। এই যে এই গীতা পাঠ করে মহাভারত, ওই মহাভারত এখন হবে পাবি? দেখতে পাবি না। শরীরে আমাদের মহাভারত আছে, আমাদের মনের এখানে অনবরত মহাভারত চলে, মানুষের বিকৃতি হয়েছে, সেই বিকৃতিটাকে ধরতে গেলে এইখানে যে মহাভারত, সে তার জন্য এই জ্ঞানটা নিয়ে রাখলে তোকে জ্ঞান দেওয়া আর কিছু নেই, জ্ঞান জানার জন্য, বোঝার জন্য, বুঝলে? তার জন্য। কিন্তু তোমার জীবনে চালাতে হবে, তাহলে হবে, তাহলে হবে না। শুধু পাঠ করে গেলাম হবে না, শুধু জেনে গেলাম হবে না, নিজেকে বুঝতে হবে, নিজে শিখতে হবে, নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে, নিজের জীবনে লাগাতে, কাজে লাগাতে হবে। এর জন্যই শ্রীমদ্ ভগবদ্ গীতায় 18খানা পুরাণ, 4খানা বেদেরকে ছোট্ট করে একটা জায়গায় দেওয়া, তার জন্য বলেছে শ্রীমদ্ ভগবতম, গানের আকারে শোনানো হয়েছিল, তাই এর নাম হচ্ছে গীতা, বুঝেছো? তারপরে গিয়ে চলে আসবে। আমার সর্বশরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব্য খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে, কাঁপছে। কেন কাঁপছে? ব্যাপারটা হচ্ছে ওই যে ওই রকম কী বললাম, আমি আমার আত্মীয় স্বজনের সঙ্গে যুদ্ধ করবো, তাদেরকে আমাকে হরণ করতে হবে, তাদেরকে আমাদের বধ করতে হবে, আমার গুরুদেবকে পর্যন্ত, এই যে মায়ের ছেলে এরকম ছেলে, তাহলে কী হচ্ছে না হচ্ছে, যে যুদ্ধ অনবরত মাথার মধ্যে চলে, এর জন্য বিকৃতি এসছে, দুশ্চিন্তা যান না। হ্যাঁ ঠিক আছে, তারপরে হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানব দন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অঙ্গ সুচল লক্ষণ সমূহ দর্শন করছি। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার শেষ সংখ্যার দেখিনি দেখি না, আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য সুখ ভোগ কামনা চাই নাই, মা চায় ছেলের শান্তি। তুমি চাও তোমার শান্তি, পরিবারের শান্তি, তোমার পত্নীর শান্তি, কী করে আসবে? তোমার ভিতরে তো ওই জিনিসই নাই, জ্ঞান দর্শন শিক্ষা নাই, তাহলে হবে কি? রতি তো তোমার, রথের চাকাও তোমার, ইন্দ্রিয় তোমার, কৃষ্ণও তোমার, তাহলে আমি কে? আমার দরকার নয়, আমি তোমাকে দিলাম, তুমি নিয়ে ঠিক থাকো। ওর জন্য এটা জানা, শুধু পড়ে পাঠ করে গেলাম মন্ত্র, ডুম 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 করে মন্ত্র পাঠ করে গেলাম, মানে বুঝলাম না, মানে বুঝে নিজের কাজ শরীরে কাজে লাগালাম, তাহলে হবে না, বুঝতে পেরেছো? তাহলে এরকম সবার জীবনে হয়, আমার আত্মীয় মাকে ছেড়ে চলে যাবো না, কিছু ভালো কাজ করতে হলে যেতে হয়। ওর জন্য সংসার থাকি, সংসারই সন্ন্যাসী হয়েছে, সংসার থাকি সন্ন্যাসী, আবার সংসারে থেকেও সন্ন্যাসী হয়েছে, কে? অনুকূল আচার্য আছে না, তাহলে কেন হয়? তারপরে হচ্ছে কে আরও আছে, অহংকার নাথ সংসার থেকে উনি করতে চেয়েছিলেন, করতে লাস্ট পর্যন্ত করতে পারেননি, কারণ এই যে বললাম তৈলঙ্গ বাবাজি সংসার থেকেছে, বাবা মা যেদিন অন্তঃসত্ত্বা হয়েছে চলে গেছে সেদিন ত্যাগ করে দিয়েছে, তাই ওই যে বাবা মা তৈলঙ্গ সবই মহারাজ, উনি উনি তৈলঙ্গ মহারাজ, আপনারা যতদিন আছো থাকবে, তারপরে থাকবে না, এইবার না এখন যাবে না, ওর ওর ও আজকে থেকে না, সত্য যুগ থেকে এরকম বক্তব্য দেওয়া আছে, যতদিন মা বাবার সঙ্গে থাকবে মা বাবাকে সেবা করে যাবে, হয়েছে? তারপরে কি বলছে? তারপরে তো হচ্ছে তোমার, হে গোবিন্দ, আমাদের রাজ্যের কি প্রয়োজন, আর সুখভাগ ও জীবন ধারণের আর বা কি প্রয়োজন, যখন দেখি যাদের জন্য রাজ্য সুখভাগ কামনা তারা সকলেই আমার রণক্ষেত্রে আজ উপস্থিত, যাদের জন্য রাজ্যটা তারাই তো উপস্থিত রয়েছে। ওই যে মা বাবার জন্য সে ছেলে ওই জানছে শিখেছে বুঝেছে দিচ্ছে, তারপরে ওই যে হচ্ছে ওখানে একটা ভালো জিনিস আছে, বিষ্ণু নারায়ণ শুনছে ব্যাপারটা জানছে, হচ্ছে বিষ্ণু রূপী নারায়ণ ওখানে আছে। হে মধুসূদন, যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৈত্র শালক আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদি আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছে, তখন তারা আমাকে বধ করলেও আমি তার হত্যা করতে চাইব না, তাদের হত্যা করতে চাইব না। হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীতে তো কত কথাই না নেই, কত কথাই বা আছে, কত কিছুই না আছে, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়ে আমি যুদ্ধ করতে প্রস্তুত নয়। কেন? এই যে বিষাদ, আমার ভাব, আমার জিনিস, আমার কাজ, ওই যে আমার বন্ধু, বুঝলে? এই যে আমার এই জায়গা, আমার এই এই করে করে আমার আমার ভাব, আমিত্ব ভাব আছে, এখানে বিষাদ আছে,
এই চিন্তা ওই চিন্তা সে চিন্তা করতে করতে দুশ্চিন্তা এই কার ভেতরে আমার ভেতরে আছে, তাহলে এই যে করলে এই যে বিষাদ ভাব আসবে, ওই সুখ পেতে গিয়ে এইদিকে অশান্তি হয়ে যাচ্ছে, ওই সুখটা পেতে গিয়ে অশান্তি হয়ে যাচ্ছে, তাহলে এখানেও বিষাদ ভাব আসে, ওর ভাবনা করতে গিয়ে আমার ভেতরে আভাবনা আসে হচ্ছে, ওই যে আমার চিন্তা আসছে, তাহলে এটা হচ্ছে অভিশাদ ভাব, তার জন্যই বিষাদ যে বললাম ওদের সুখ চাইতে গিয়েই তো যুদ্ধ শুরু, আমার তো নিজের তো না, তাহলে আমার তো ভাব এসেছিল বলে বিষাদ, তাহলে অধর্মের জয় হতে হবে ওদেরকে ছেড়ে দিলে, সে যদি অর্জুন যদি প্রাণত্যাগ করতো তাহলে অধর্মের জয় হতো, এই যে যদি এখানে বসে যদি পাঠ না হতো এদের জয় হবে, হলে কী হবে তাণ্ডব হবে এখানে, তাহলে এই যে জিনিস রয়েছে এরা করেন, এখানে বসে তাস খেলে, এখানে বসে বিরিখা, এখানে বসে মত হবে, বল তাহলে এগুলো করতে দিলে হবে, হবে না তো, তাহলে এই বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আশেপাশে, বাচ্চাগুলো পড়তে আসবে আসছে না কেন, ওই যে বললাম ওই তাণ্ডব হচ্ছে, বিড়ি সিগারেট মদ হাবি জাবি গল্প গালাগালি সব শুরু করে জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে, এই যে পঞ্চবটীর স্থান কী কী বটবৃক্ষ অসত্য, তারপরে জগডুমুর, এই যে বেল, এই যে তুলসী, এই যে তারপরে মনসা, আরও আছে ফুলের গাছ, এই শুধু পঞ্চবটী না, এটা হচ্ছে তীর্থস্থান তীর্থভূমি বলেছে, বুঝতে পারছি বললাম, তাই এই যে ব্যাপার, আমিত্ব ভাব ছাড়তে হবে, ত্যাগ করে অধর্মের জয়কে থেকে ধর্মের জয় করতে হবে, বুঝতে পারছি বললাম, আর এই ধরনের আত্মীয়তাদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন করবে, সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সহারা করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না, তাহলে অধর্মের মধ্যে আত্মীয় স্বজন চলে আসলো, এবার তাহলে অধর্মে তোর আত্মীয় নেই, ওই যে আত্মীয় না ছেলের মা বাবা না আত্মীয় না, তাহলে ছেলে একটা জিনিস করতে চাইবে, আত্মীয়তেই এরকম বাধা, ধর্মের সঙ্গে অধর্মের জয়, বুঝলি, তাহলে আস্তে আস্তে ছেড়ে যাবে, জানলেই ছেড়ে যাবে, জানলেই ধর্মের জয় হবে, না জেনে যখন আসে তখন অধর্মের দুশ্চিন্তা নিয়ে আসে, চিন্তা নিয়ে আসে, বুঝলি, বললাম এই যে ব্যাপার, এইখানে এই যে ব্যাপার, হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমার কি লাভ হবে, তাতে আমার আর কেমন বা সুখ হবে, এই যে ছেলে ভাবছে তাহলে আমি যে মাকে বলব, কিন্তু অধর্মের যে পেছনে অধর্মের লেগে আছে, মায়ের কিছু না কিন্তু ভেতরে এত আছে কিছু জীবন, দুশ্চিন্তা চিন্তা আগে ছিল এখন নাই কমে গেছে, আগে তো হতো কিন্তু এই যে শুনতে শুনতে হবে, ওর জন্য বসে পাঠ শোনা, এই যে 21 দিন আজকে শুরু হয়েছে, 21 দিন পাঠ হবে, পারলে সকালে সমানে কিন্তু আসবে, আপনার নিমন্ত্রণ থাকবে, বুঝলি, আজকে বিশ্বাসযোগ্য পাঠ আরেক দু তিনটা আছে, তাহলে হে জনার্দন যদিও এরা রাজ্য লোক অভিভূত হয়ে কুলক্ষণ জনিত দোষ ও মিত্রদোহ নিপিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমার কুলক্ষণ জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবর্ত হব, মানে সেইবার কৃষ্ণ ভাবছে এই অর্জুন ভাবছে ওরা নাই সেই কুলক্ষণ ভাবে কুচিন্তা করে রাজ্যকে নেওয়ার জন্য যুদ্ধ ঘোষণা করেছে, কিন্তু আমি কেন ওদের সেই পাপের জর্জরিত হতে যাব, আমি কেন ওদের পাপকে নিতে যাব, বুঝলি, তারপরে কুলক্ষণ হলে সনাতন কুল ধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়, তাহলে এইগুলো হচ্ছে অর্জুনের কথা, কৃষ্ণের কথা এখন আসেনি, এরপরে আসবে, বুঝলি, যে আমি আমি ভাব এর মধ্যে রয়েছে, তুমি বাড়িতে ছেড়ে মানুষ ওকে ছেড়ে মানুষ একটা ভাব আছে না, বুঝতে পারছো, তাহলে এইরকম ব্যাপার, এই ভাবটা এখানে আছে, এটাই শেষ না, এটা শুরু, বুঝলি, শেষের ব্যাপারটা মুখ্য যোগ পরে আছে, হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কলি এসে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বাঞ্ছেয় কুলস্ত্রীগণ অসৎ চরিত্র হলে অবাঞ্ছিত প্রজাপতি উৎপন্ন হয়, তাহলে যে কুলপতি বাড়ির বা বড়ো ছেলের পত্নী তোমার বড়ো ছেলে তো, তাহলে কুলপত্নী তোমার স্ত্রী তোমার পত্নী কুলপত্নী হয়েছে, বোঝা গেছে, তাহলে এই কুলপত্নী যদি এই যে সবকে বধ করে ফেলে তাহলে কুলপত্নীগুলো সব কী হবে, কী চরিত্র হবে, অচরিত্র অসৎ চরিত্র পর্যন্ত হতেই পারে, কুলপত্নী বাড়ির হতেই পারে, তাহলে তার সৎ চিন্তা ভাবনা যে চলে যেতেই পারে, অন্য কাজ হতেই পারে, অন্য কেউ তাকে নিয়ে যেতে পারে, তাহলে কুলপত্নী যদি অন্য কারো হয়ে যায়, স্বামী চলে গেলে অন্য কেউ নিয়ে চলে গেলো, সমস্যা হবে না, তাহলে অচরিত্র মনে হবে না, তাহলে এইসব কাজ আমাকে দিয়ে কেন করাচ্ছেন, এতে কি আমি সুখ পাবো, বুঝতে পারছো, যদি সুখ পাবে অর্জুন পাবে না, তার অর্জুনের কথা বলে স্যার, তারপরে হে জনার্দন যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষণ জনিত দোষ মিত্র প্রভৃতি নিত্য পাপ লক্ষণ করছে, কিন্তু আমি এই পাপে কেন ধরতে দেখতে হবো, বুঝলে, তারপরে কি বলছে,
তারপর হচ্ছে বন্য সংখ্যার উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুল ঘাতকরণের নরকগামী হয়, সেই কুলপিণ্ড দান ও অর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে পতিত হয়। হয়েছে, তাহলে ওই কুলপত্নী হলে যারা যাবে, যারা মৃত্যুবরণ হবে, যাদের মরণ হবে, তারা নাকি নরকে যাবে। তাহলে এটা তো আমার সব ভাই বন্ধু গুরু সবাইকে আমি নরকে পাঠাবো। হয়েছে, তারপরে যারা বংশের ঔহিত্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতির উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায়। তাহলে ধর তুই একজন বিবাহিত, আর একজনকে কুলপত্নী, তার বাড়ির বড় ছেলে ছিল না, তো সেটা জেনে নিবি। হয়েছে, সেই বাড়ির বড় ছেলে ছিলেন, তাহলে উনি ছিলেন কুলপত্নী, ছেড়ে চলে এসেছে, চলে তোমার বাড়িতে কুলপত্নী হয়েছে আবার। বুঝতে পেরেছে কি বললাম? তাহলে তাকে সেই গল্পের জন্য কি বলছে, তাহলে কুকর্মজনিত কোন দোষের জন্য এসেছিল, কুকর্মজনিত যদি থাকে ওইদিকে কোন দোষের জন্য এখানে এসেছে, সেই কুকর্মজনিত দোষের ফলে যদি সন্তান আদি হয় তাহলে সেও সেই কুকর্মের জর্জরিত হয়, কুসংস্কারে জর্জরিত হয়। এই যে তার জন্য বলেছে সেটা কল্যাণ ধর্ম নয়। তারপরে হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। হায়, কি আচার্যের আশ্চর্যের বিষয় যে আমার রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হচ্ছি। প্রতিরোধ রহিত নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। তাহলে যদি আমি কাউকে না মারি তাহলে আমার তো ভালো, আমি যদি ওর সঙ্গে না থাকতে চাই আমারও তো ভালো, আমার তো হবে না, আমার পরবর্তী সমস্যা হবে না। তাহলে এটা দিয়েও করা যায়, সেই পদ্ধতি শ্রীকৃষ্ণ এখানে বলেছিলেন ভগবদ গীতায় যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রে মহাভারতের যুদ্ধ। বুঝলে, তোমার এই মহাভারতের যুদ্ধে এখানে বসেই বলা। তুমি যে বললে যে মনে হচ্ছিলো তাহলে হয়তো বড়ো ছেলের সঙ্গে, তাহলে আমার তো এরকম পাপ হবে, আমিও পাপ করেছি, তাহলে মনে হচ্ছিলো তাহলে, তাহলে এই পাপ থেকে উঠতে গেলে তোমাকে কী করতে হবে? এই যে জ্ঞান আছে, দেখেছিস, শুনলি, বুঝলি কীভাবে উঠতে হবে সেটা আছে। তারপরে বলছে, তারপরে সঞ্জয় চলে গেল ঘরে। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারান্ত হয়ে চিত্তে রথপরি উপবেশ করলেন। মানে ধনুর ধরে নিচে রেখে দিয়েছে, বুঝলে, দিয়ে রথের উপরে থেকে নিচে নামার চেষ্টা করতে যাচ্ছে, বুঝলে, উপবাস করতে যাচ্ছিল রথ থেকে নামা। তুমি মনে করছিলে তাহলে আমি বউকে ছেড়ে তাহলে আমার পাপ হবে, আমার পরিবারের পাপ হবে, হচ্ছিলো না ইত্যাদি মনে হচ্ছিলো না, মনে মনে ভাবছিল তাহলে আমি কী করে জানব। এই যে কমিউনিকেশন, এই কমিউনিকেশন একসঙ্গে বসে আলোচনা করলে একে অপরের সহিষ্ণুতা, সহিষ্ণু যা বিষ্ণুর অংশে, বিষ্ণু বীজের অংশ হচ্ছে বিষ্ণু, বীজের অংশ তাই ওর নাম বিষ্ণু। আর সহিষ্ণু, সয়ের যে অষ্ণু ভেতরে যে ভাব আছে, বিষ্ণুর যে ভাব, সেই ভাবটা হচ্ছে অশ্রু, অষ্ণু চোখের অশ্রু না কিন্তু অষ্ণু। তাই সহিষ্ণু, একে অপরের সহিষ্ণু, একসঙ্গে বসে পাঠ করলে, একে অপরের সঙ্গে বসে আরাধনা করলে, একে অপরের সাধনা নিয়ে পড়লে, জ্ঞানে আলো জ্বালে, তখন সহিষ্ণু ভাব আসে। যে সহিষ্ণু ভাব জানা, একে অপরের তথ্য জানা, একে অপরের, ওনার কাছে মাতৃভাব আছে, আমার কাছে মনে করো নেই, আমি মা না, আমি ছেলে, আমি বাবাও না। এবার এখন গুরু হয়েছি, গুরু মাও হয় বাবাও হয়, গুরুই পিতা, গুরুই মাতা, গুরুই সর্বেশ্বর। বুঝছে, গুরু জ্ঞান ও শ্রেষ্ঠ জ্ঞান, গুরুই ধর্ম পরম ধর্ম, গুরু জ্ঞানই সর্বেশ্বর্বা। বুঝছে, গুরু হয়েছে, গুরু হলে সেও মা, সেও পিতা, কিন্তু মায়ের তো একটা এক্সপিরিয়েন্স আছে, তো মাকে গিয়ে ধর, মা বলবে এই যে সেই সমস্যা, এই মায়ের যখন সমস্যা একজন আরেকজন মাকে ধরতে হবে, নাহলে তারপরে গুরু আছে, গুরু মানতে হওয়ার জন্য। বুঝতে পারছি, গুরুর পিতা গুরুই মাতা বলেছে। তাহলে আজকে এই যে বিষাদ যোগ, তা বিষাদ যোগ এখানে সমাপ্ত হলো, তাহলে বল।
गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु रेव परम ब्रह्मा तस्मै श्री गुरुदेव नमः ओम परम परम पूजिते परम सहिष्णु विषाजोगम समर्पिते हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुझे बीच ले तो मुझे ठाकुर एरपर दिन आज संख्या जो मन हमें एका एकत्व भाव आज तो एरपर संख्या तुम एका ना एरपर बोले जाए पर दिन ওইটা পুটিত কর যেটা বুঝেছিস সেটুকু লেখ লিখে রাখ তাহলে বলছি ওনার সঙ্গে কথা বলবো আজকে কি আছে এখানে লেখ আঠারোখানা পেজ আছে এখানে গুনে দেখ আঠারো কটা আছে দু পিসে দু পাঁচে গুনে দেখ আঠারোটা বেশি আছে নটা হলে আঠারোটা বেশি কর গো আবার কি গুনছিস কতবার একটা গুণ থেকে কতবার দোকানে টাকা কতবার গুনছিস আজকে বিষাদ যোগ ওই যে লিখেছিস বিষাদ যোগের ব্যাখ্যাটাই যেখানে যা বুঝলি তোর ব্যাখ্যা সেটা লিখবি দু চার লাইন যা মনে হবে আমি বলি আরো বাবার ভক্ত তো বাবা মায়ের ভক্ত বাবা মায়ের ভক্ত যারা একটু ধ্যান করে বাবা মায়ের মস্তিষ্কে ঢোকার চেষ্টা করে এক জায়গায় বসে থাকে না মানুষ শরীর দেখে মন কি দেখা যায় তা মন কোথায় আছে বুঝতে পারবেন গিয়ে এরকম ঠোকা দেবেন না দরজাতেও ধাক্কা দেবেন না বলে বাবা খাবি না তুই না খাস রেখে দেবে অনেক অনেক সময় হবে ও খাবেই না দশ দিন বুঝতে পারছি কী বললাম দুঃখ কষ্ট করে লাভ নেই আপনারা আহার করুন ওর শরীর আপনার শরীর সমান কি বলুন ওর বয়স আপনার বয়সের সমান আপনারা ওই যে রোজ যে বাবা খাইনি শরীর আর ভেঙে যাবে হয়েছে কি বললাম ওর দেখে হবে না আপনার ও সিদ্ধি পুরুষ আজকে থেকে না সেই পরম যুগ থেকে হয়েছে কি বললাম ও 15 দিন বসে থাকতে পারবে একা ঘরের মধ্যে ঘর বন্দি হয়ে বসে থাকতে পারবে অন্য কেউ সারা এদিক ওদিক আশেপাশে আপনারা পারবেন না ওকে দেখে করতে যাবেন না তার জ্ঞান নিতে হবে নাহলে হবে না হয়েছে ও 15 দিন না খেয়ে থাকলেও শরীর ভাঙবে না মনও ভাঙবে না সেহেতু ভাঙবে না যে যদি উৎপাদ গুনে না করে কালকে ওই পাশ গুনে ওই পাশ থেকে করে চলে না পরিষ্কার করে ঘর পরিষ্কার করে ওই জায়গাটা বসবে তো আবার পূর্ব দিকে মুখ করে বসে প্রার্থনা করতে বসে বুঝছে পূর্ব দিকে বাস্ক বাস্ক ছিল ওর জন্য শরীর চাইত ওই ওই হ্যাঁ ঠিক আছে আর কিছু নেই বুঝছে এখন কোথায় আছে এইটি তো আছে আছে ও কাজে আছে আর ওই ফোন করতে বললাম ওইটা দেখুন এখন সময় পুজো হয়ে গেছে ও কাজের জন্য এদিক ওদিক বলেছিল কাকে তাদের কাছে যাচ্ছে আর আপনি যদি মনে করেন ওখানে যাবে ফোন করে দেখুন ফোন করতে বলুন ওকে ফোন করে বলুন সব আমার কাছে আসতে হবে না আমি বললাম আমার কাছে আসতে হবে না ফোন করতে বলুন ও ঠিক চলে যাবে ওকে ফোন করতে বলুন চলে যাবে আর এখানে এখন 21 দিন কন্টিনিউ এই গীতার একটু পাঠ দর্শন আছে 3 মাসের ছুটি রয়েছে আমি তো কথা বলি বাবু তুমি ওকে নিয়ে এইখানে পাঠ করো তো ওকে নিয়ে একটু পাঠটা শোনাও 3 মাসের ছুটি রয়েছে কেননা খুব খাটনি গেছে তো বলছে যে তুমি 3 মাস রেস্টে থাকো তাহলে তুমি একটু এইখানে বলবা যে এই টাইমে আসবা পাঠ শোনাও আমি আমার মনকে স্থির করে চলবো আমি আমার জ্ঞানে চলবো আমি আমার শরীরকে আমি নিজের মতো চালিত করবো এটা আমিত্ব ভাব আছে এটাই বিসর্জক হয়ে যায়